बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय श्रोता सबाई भालो आछेन निश्चय। सबार सुस्वास्थ्य एवं दीर्घायु कामना करी। बेश किछुदिन पर लाइव आसलाम, जे जेखाने आछि सकलेई भालो थाकि। आल्लाह पाक जेन सकलकेई भालो राखेन सेई कामना सब समय। आज लाइवे आसार एकटी मात्र कारण, किछुक्षण आगे एकटी गान आमि गाइलाम आलामीन खानेर सुरे, प्रसन्नजीत मंडलेर लेखा, एवं आमि गेयेछि गानटी। आमार काछे भीषण भालो लेगेछे। এই ভালো লাগার বহিঃপ্রকাশ আপনাদের সাথে ভাগাভাগি করবার জন্যই মূলত লাইভে আসা। আপনারা জানেন যে আলামিন খান এবং মনির খান বেশ কিছুদিন ধরে আমরা বেশ কয়েকটি গান আপনাদের মাঝে উপহার দিয়েছি এবং সেগুলির বেশ ভালো সাড়াও পেয়েছি। অনেক ফোন আসে, অনেক এসএমএস আসে, আমাদের শুভকামনা জানান, আপনাদের মনের চাহিদা আলামিন খান এবং মনির খানের গানের মধ্য দিয়ে অনেক মনের চাহিদা আমরা মেটাতে সক্ষম হই, এটা আপনাদের ভাষ্য, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজ যে গানটি আমি গাইলাম, এই গানটির দুইটি লাইন না গাইলে একেবারেই যেন লাইভটা অসমাপ্ত থেকে যায়, আমি খালি গলায় গাইবার চেষ্টা করছি। আমার মতো এমন দুঃখী জানি না কে আছে, সুখের খোঁজে বারে বারে আসি যে তোর কাছে। আমার মতো এমন দুঃখী জানি না কে আছে, সুখের খোঁজে বারে বারে আসি যে তোর কাছে। তোর বুকে যে সুখের নদী ডুবে থাকতে পারতাম যদি, দেখলে তোরে বুকের ভেতর শীতল হয়ে আসে, সুখের খোঁজে বারে বারে আসি যে তোর কাছে। ওই জায়গাটা আমি একটু ভুল করেছিলাম, আমি আরেকবার গাচ্ছি। তোর বুকে যে সুখের নদী ডুবে থাকতে পারতাম যদি, দেখলে তোরে বুকের ভেতর শীতল হয়ে আসে, সুখের খোঁজে বারে বারে আসি যে তোর কাছে। আমার মতো এমন দুঃখী জানি না কে আছে। এই গানটি আমি গাইলাম আজ, সত্যি খুব ভালো লাগছে। আসলে দুঃখ কষ্টেই তো মানুষের জীবন গড়া, আর আমার জীবনটা একটু ভিন্ন ধরনের, এটি আপনারা ভালো করে জানেন যে সারা জীবনের সঙ্গী হিসেবে আপনাদেরকে পেয়েছি, সুখে দুঃখে ভালো লাগায় ভালোবাসায় সবসময় আমাকে সহযোগিতা করেছেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সঙ্গী হিসেবে আপনারা যে সহযোগিতা আমাকে করেছেন, যার কারণেই একজন মনির খান হিসেবে এতটা বছর মানুষের হৃদয়ে বসবাস করার সুযোগ পেয়েছি। গান প্রতিটি মানুষের মনের খোরাক, গান মানুষের মনকে শুদ্ধ করে, গান মানুষের ক্লান্তি দূর করে, গান মানুষকে খুশি রাখতে সহযোগিতা করে। এই একজন গানের মানুষ হিসেবে আমি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, এই বন্ধন অটুট রয়েছে দীর্ঘ বছর। আমি সর্বসময় চেষ্টা করি ভালো কথার, ভালো সুরের,
গান করবার যতটুকু সম্ভব চেষ্টা করি একটু প্রাণ প্রতিষ্ঠা করার একটি একটি গানকে। সুরকার যেটা আশা করেন, যদি সে আশার কাছাকাছি পৌঁছাতে পারি তখন একজন সুরকার গীতিকার খুশি হন। আল্লাহর হুকুমে আপনাদের দোয়ায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমার, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়তই চেষ্টা করতে হয়, চর্চা করতে হয়, চর্চা না করলে টিকে থাকা যায় না। যেমন একটি 20-তলা বিল্ডিং বা 10-তলা বিল্ডিং দীর্ঘদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তার ফাউন্ডেশন মজবুত আছে বলেই। একজন সঙ্গীত শিল্পী বা যে যে প্রফেশনে আমরা আছি না কেন, যদি ফাউন্ডেশনটা মজবুত না থাকে তাহলে খুব বেশি সময় পার করা যায় না। তো সেটুকু করতে গেলে চর্চার কোনো বিকল্প নাই। তা আমি দেখেছি যে আলমিন খান তার প্রতিনিয়ত, তার যে চর্চা, তার যে চেষ্টা, তার যে শেখার প্রতি যে মানসিকতা, এটি কিন্তু আসলে বিরল। আমার ভালো লাগে, ভালো লাগে যখনই গান গাইতে আসি। গতকাল আমি এখানে গান গিয়েছি একটি, এর আগে একটি মায়ের গান করেছিলাম, সেই মায়ের গানটি সামনেই মা দিবসে প্রকাশিত হবে। সেই গানটি আজকে আমি দেখলাম একটু ভিডিও চিত্র এবং তার কিছু হামিং পার্ট, যখন গান গেয়েছি তখন কিন্তু ছিল না। গানটি যখন ভিডিও করা হয়েছে, ভিডিও করার পরে আলমিন খান এবং আমরা চিন্তা করলাম যেখানে একটি হামিং পার্ট দরকার, ডিমান্ড করে, তো সেটুকু আজকে আমরা দুজন চিন্তা করে সেটুকু আমরা শেষ করলাম। এবং তার সাথে যুক্ত করে যখন শুনলাম, সত্যিকার অর্থেই আমার দুটি চোখের কোনায় অশ্রুর দানা বেঁধেছে, আমিও পানি ঠেকিয়ে রাখতে পারি নাই। মা তো স্পর্শকাতর একটি শব্দ, প্রতিটি সন্তান মা বাবার প্রতি দুর্বল, মা বাবার আদর আদলে ভালো লাগা ভালোবাসায় সন্তানরা বড় হয়। আবার এই সন্তানরাই হয়তো অনেক সময় মা বাবাকে ভুল বুঝে অনেক রকমের অন্যায় অপরাধ করে ফেলে। আমি একজন সন্তানের সারিতে দাঁড়িয়ে বড় জোরে বলছি সব সন্তানকে যে মা বাবার উপরে মূল্যবান সম্পদ আর কিছু নাই। এই দুটি শব্দকে যদি আমরা সম্মান করতে শিখি, এই মা বাবাকে যদি আমরা যোগ্য সম্মান দিই, তাহলে আমরাও আমাদের সন্তানের কাছ থেকে সম্মান পাব। তো এইভাবেই দিন পার হচ্ছে, কখনো শুনছি শিখছি, কখনো নিজে গাচ্ছি, কখনো অন্যের গান শুনছি। আমি প্রচুর গান শুনি, কারণ না শুনলে শিখব কী করে, না শুনলে ভুল ত্রুটি কীভাবে নিজে শুধরানোর সুযোগ পাবো। যতটুকু না গাই তার থেকেও বেশি শুনি, এই শুনলেই আমার নিজেকে শুধরে নিতে বা নিজের জায়গাটি আরও সুদৃঢ় করতে সুবিধা হয়। যাই হোক, অনেক কথা হলো, অনেক আলোচনা হলো, আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আলমিন খানের জন্য দোয়া করবেন। প্রসেনজিৎ মণ্ডল, তিনি একজন সঙ্গীতপ্রেমিক লোক, বাংলাদেশে না থাকলেও বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তার যে দরদ ভালোবাসা, সে একের পর এক গান করে যাচ্ছেন বিভিন্ন শিল্পীর জন্য, তার চেষ্টা যেন অব্যাহত থাকে, এভাবেই যেন তার চর্চা তিনি চালিয়ে যান। আমরা সবসময় তার পাশে আছি, আলমিন খান, মনির খান, প্রসেনজিৎ মণ্ডল, এমনিভাবেই যেন আমরা আরও অনেকের সাথে কাজ করে একটার পর একটা এই দেশের জন্য, মানুষের জন্য ভালো কিছু দিয়ে যেতে পারি। তো অনেক কথা বলে ফেললাম অল্প সময়ের মধ্যে, বেশি কথা বলা ঠিক নয়, এটা ভুল বেশি হয়, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এখনও শেখার সময়, শেখার বয়স, তেমন কিছুই জানি না, তেমন কিছুই বুঝি না, পাগলের মতো গান করি, গান পাগল মানুষ, যেখানে গান থাকে ছুটে চলে যাই। সারাদিন না খেয়ে থাকলেও যদি গান পাই পেট ভরাই মনে হয়, এক মনের ক্ষুধা পেটের ক্ষুধা এক হয়ে যায় যদি গান সামনে থাকে, যদি গান করার সুযোগ থাকে। করোনা আবার বিশ্বে জোরে সোরে আবার থাবা শুরু করেছে, চায়নাতে প্রচুর পরিমাণে করোনা আক্রান্ত হচ্ছে, সেখানে লকডাউন চলছে কিছু কিছু শহরে,
সারা বিশ্বে কোনো কোনো জায়গায় এখনও লকডাউন আছে। বাংলাদেশের মানুষের প্রতি একটাই করজোড়ে প্রার্থনা যে সবাই যেন সচেতন থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারের দেয়া সমস্ত নির্দেশনাবলী যেন আমরা মেনে চলি, তাহলে আমি ভালো থাকব, পরিবারকে ভালো রাখতে পারব, অন্যান্যদেরকেও ভালো রাখতে পারব। অনেকেই বিভিন্নভাবে কমেন্টস করছেন, শুভকামনা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, গুরুজি আপনার জন্য অনেক দোয়া, ধন্যবাদ, আপনাকে অনেক ভালো থাকবেন, ও ভলিউমটা বাড়াতে বলতেছেন, ভলিউমটা বাড়াতে বলতেছেন, বাড়ানো একটু, হ্যাঁ ভলিউম বাড়ানো হচ্ছে, আমি তো আসলে দূর থেকে বলছি, একটু শুনে নিন, অসুবিধা নাই, আপনি আর আমিই তো, আপনারা আমরাই তো এখানে, আর তোমারটা বন্ধ করো, এখন তো আমরা আমরা, এখানে তো আর অন্য কিছু নয়, তাই না? যাকে একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমরা সবাই এক, আমাদের কোনো ভিন্নতা নাই। হ্যাঁ অনেকেই অনেকেই আমরা অলরেডি এখন প্রায় 2000-এর কাছাকাছি একসাথে আমরা ছিলাম, এখন 1300-র মতো আমরা আছি একসাথে যুক্ত, এটা কম বেশি হচ্ছে, তো যাই হোক 1300 জন একসাথে আমরা লাইভে যুক্ত হয়েছি, এটা কম কথা নয়, কারণ আমি আগে কোনো ঘোষণা দিই নাই, আমরা নিজেরা নিজেরা এগুলো করতেছি। অনেক লিখছেন, হ্যাঁ গুরুজি অনেক ভালো লাগছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো, এটা অবশ্যই সত্য কথা, অনেকদিন পরে দেখা হলো, করোনা নিয়ে একটি নতুন গান, আমি একটি করোনা নিয়ে গান করেছিলাম, তুই ছুঁয়ে দিলে লাশ হয়ে যাই, লাশ ছুঁই না তো কেউ, আতর লোবান সাবান দিয়ে লাশ ধুই না তো কেউ, বেওয়ারিশ লাশ যেমন করে পড়ে থাকে ওই পথের পরে, সরকারি লোক মাটি চাপা দেয় এভাবেই হয় দাফন, হাই রে আপন, মরণ কালে জোটে না তোর তিন টুকরো কাফন, ও আল্লাহ এ কেমন মৃত্যু, চোখে যায় না দেখায়ার, এ কেমন মৃত্যু, চোখে যায় না দেখায়ার, করুণা নয় করুণা চাই, কথা শোনো বান্দার, আল্লাহ করুণা নয় করুণা চাই, কথা শোনো বান্দার। এই গানটি ব্যাপক সাড়া পেয়েছে, আমি ব্যাপক সাড়া জাগিয়েছিল, প্রচুর মানুষ এই গানটি শুনেছেন এবং অনেকভাবেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ করোনাকালে আমাদের কোনো উপায় ছিল না, আপনজন সব পর হয়ে যেত, বাবার লাশ সন্তান ছুঁয়ে দেখছে না, সন্তানের লাশ বাবা ছুঁয়ে দেখছে না, স্ত্রীর লাশ স্বামী ছুঁয়ে দেখছে না, স্বামীর লাশ স্ত্রী ছুঁয়ে দেখছে না, এরকম একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন অনেক উতরে উঠেছি, এখন করোনাকে আমরা জয় করতে শিখেছি, তো আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সতর্কতাই হলো সবচেয়ে বড় বিষয়, সেই জিনিসটির জন্য আমরা সবাই মেনে চলি। সবার সাথে আজ কথা হচ্ছে আলামিন খানের স্টুডিও থেকে, যেখানে গান করলাম, সত্যিকার অর্থে এই গানটি ভালো লাগার কারণেই আমি আলামিনকে বললাম যে ভাই একটু লাইভে যাই, কারণ নিজের খুশিটা সবার সাথে শেয়ার করতে হবে, কারণ আমি তো একা মনির খান, আমার জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য, আলামিন খানের সৃষ্টি, আমার গাওয়া, সব কিছু মিলিয়ে মানুষ যদি নাই জানে, মানুষ একটু যদি একসাথে নাই জানাতে পারি, তাহলে তো এই গোপনে কাজ করে লাভ নেই, হোক সেই জন্যই লাইভে আসা। দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, আলামিন খানের জন্য, প্রসঞ্জিত মণ্ডলের জন্য, সবাই যেন একত্রিত হয়ে সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, যে কোনো পরিস্থিতির মোকাবেলা যেন করতে পারি, সেই শক্তি যেন আল্লাপাক আমাদের দেন। অনেক ভালো থাকবেন সবাই, অনেকে সঙ্গে ছিলেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, যারা থাকতে পারেন না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে, তাদেরও সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।